একটা আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয় মতবাদ? মুহাম্মদ কাকে বিবাহ করছে? নিজের পুত্র বধূকে বিয়ে করছে। পুত্র বধূকে বিবাহ করা আমাদের আরব সমাজের ভিতরে মহা বড় অন্যায়, এত বড় অন্যায়, যে ব্যক্তি করবে সেই ব্যক্তি নবী হওয়ার প্রশ্নই আসে না। মুহাম্মদ ছিল একটা সেক্সুয়াল প্রিডেটর বা যৌন সঙ্গম ইচ্ছুক পাগল। তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো বা সুবহানাল্লাহ। হেই, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু দর্মই অধর্ম। দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে টিউন করতে শুরু করলেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন অনুষ্ঠান। দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ওনার চেহারা স্রোত দেখলেই আসলে বোঝা যাচ্ছে উনি একজন খাঁটি মুমিন, এবং উনি যে আসলে কাজটি করেছেন সেই কাজটি নিয়ে আসলে আজকে কথা বলবো আমরা। উনি আপন ছেলের বউকে আসলে বিয়ে করে ফেললেন, অর্থাৎ ওনার পুত্র বধূকে উনি বিয়ে করলেন। এখন আমরা সেটার সাথে যোগসূত্র করবো যে আসলে এটার সাথে কোথায় মিল রয়েছে এবং উনি কোথা থেকে মূলত অনুপ্রাণিত হয়েছেন। আজকে থেকে 1440 বছর আগে আরবের মরুভূমিতে এক মরু রাখাল এই ধরনের কাজ করেছিল এবং সে পৃথিবীর মুসলিম উম্মার নেতা, এবং এই নেতাকে আসলে ফলো করলে মানুষ উন্মাদ বা পাগল হয়ে উঠে, এটার একটি বেস্ট এক্সাম্পল এই ভিডিওতে আপনারা পেতে যাচ্ছেন। সো অনুগ্রহপূর্বক সবাইকে সাথে থাকার জন্য আমি বিশেষভাবে আজকে অনুরোধ করব, শুরু থেকে একদম শেষ পর্যন্ত অফকোর্স আমার সঙ্গী হবেন বলে আমি আশা রাখছি। তাহলে চলুন আমরা প্রথমেই তার মুখ থেকে আসলে শুনতে চাই আসলে উনি কি কাজটি করেছেন। প্রথম থেকে যদি আমি একটু দেই, আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয় মতবাদ? কোর্ট ম্যারেজ করছেন। এবার আপন ছেলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি বিয়েটা এটা যে করেছেন এটা কি শরিয়া সম্মত কি না, উনি বললো যে আমি কোর্ট ম্যারেজ করেছি। ওনাকে কি প্রশ্ন করা হলো আর কি উত্তর দিল, আসল কথা হচ্ছে হ্যাঁ শরিয়া সম্মতভাবে উনি বিয়ে করেছেন, তার মানে হচ্ছে যে উনি একটা সুন্নত আদায় করেছেন। আমি এই সুন্নতটি আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখাবো, এখানে মুফাসসির ইসলামের একটি বক্তব্য অফকোর্স আমি আপনাদেরকে দেখাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে আমি একজন হুজুরের মুখ থেকে শোনাবো এটা, এবং সে একই সাথে এখানে থাকবেন মিজানুর রহমান আজারি, তার মুখ থেকে একদম চরম সত্যি কথাগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। সো বুঝতেই পারছেন অনুষ্ঠানটা খুব বেশি মজাদার হবে, সাথেই থাকুন, আমরা বাকিটা একটু প্লে করার চেষ্টা করছি। ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সৃষ্টি হয়েছে কৌতূহল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের রজাকপুরে। 3-4 মাস আপনি ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল, সে অসহায়। ঘটনার বিবরণে জানা যায় 5 বছর পূর্বে নিজের ছেলেকে এই তরুণীর সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকেই ছেলের মানসিক এবং শারীরিক সমস্যার অভিযোগ তুলে তার সাথে সংসার করবেন না বলে জানায় এই তরুণী। ওনার ছেলে অসুস্থ সেই কথা আমার বলেনি, ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমার বলেছে, আমাকে জিজ্ঞেস করেন দেখি। স্বামীর মানসিক এবং শারীরিক সমস্যার কারণে তার আপন শ্বশুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, ঘনিষ্ঠতার সেই সম্পর্ক একসময় রূপ নেয় শারীরিক সম্পর্কে। আমি আসলে মোটামুটিভাবে এইটা নিশ্চিত যে এই মেয়েটিকে আসলে বোঝানো হয়েছে যে মোহাম্মদ এই কাজটি করেছেন, সুতরাং আমি এই কাজটি করলে কোনো সমস্যা হবে না, সো প্লিজ ডোন্ট ওয়ারি। এবং এভাবে বোঝানোর পরে ডেফিনেটলি উনি রাজি হয়েছেন, এবং আপনারা শুনতে পেয়েছেন যে আসলে 5 বছর আগে থেকেই মূলত এই ধরনের সম্পর্ক চলছিল তাদের মধ্যে, মানে প্রেম চলছিল, একটা পর্যায়ে গিয়ে উনি বিয়ে করেন। এই মেয়েটির অভিযোগ হচ্ছে যার সাথে ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল ওনার শারীরিক সক্ষমতা ছিল না, সেই সক্ষমতা না থাকার কারণে উনি শ্বশুরের দিকে আসলে দাবিত হন। আর সাধারণভাবে বুঝতেই পারছি আমরা যে আসলে শ্বশুর নিজেই আসলে মেয়েটিকে পাঠান, কোনোভাবে একটা মেয়ে এভাবে উদ্দিত হওয়ার কথা নয়, এবং ওনার সুন্নতি লেবাস দেখে আপনারা আইডিয়া করতে পারছেন। ওকে, আমরা সুযোগ পেলে এখানে আবারও ব্যাক করবো, আরও ডিটেল জানার জন্য অনুগ্রহপূর্বক সাথে থাকুন। এখন চলুন আমরা এখানে একটু পরে আসছি, তার আগে এইটাকে আসলে কিভাবে ট্রিট করে মানুষ বর্তমান সেটা ওনার মুখ থেকে একটু শুনে নি। দেখো মুহাম্মদ কাকে বিবাহ করছে? নিজের পুত্র বধূকে বিয়ে করছে। পুত্র বধূকে বিবাহ করা আমাদের আরব সমাজের ভিতরে মহা বড় অন্যায়, এত বড় অন্যায়, যে ব্যক্তি করবে সেই ব্যক্তি নবী হওয়ার প্রশ্নই আসে না। তিনি নবী না, তিনি বন্ড, তার উপরে যে কোরআন আসে এটা কোরআন না, আল্লাহর কালাম না, সে নিজে বানিয়েছে। এখানে এই হুজুর মিজানুর রহমান সাইদ যেভাবে আসলে এক্সপ্লেইন করলেন, ঠিক একইভাবে নবী মোহাম্মদকে তৎকালীন সময়ে ট্রিট করা হতো।
বাবু যখন এই কাজটি করে ফেলে, তখন মানুষজন যখন কানাঘুষা শুরু করলো, তখন সে মূলত আয়াত নিয়ে আসে। আয়াত নিয়ে এসে বলে যে আমার কাছে আল্লাহ তাআলা চিঠি পাঠিয়েছেন বা এই আয়াত নাজিল করেছেন, আমি এখন বিয়ে করতে পারবো। আমি এই আয়াতগুলো দেখানোর চেষ্টা করব, যদি সময় থাকে আমি দেখানোর অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা মুফাসসিল ইসলামের কাছ থেকে চলো ছোট করে অল্প একটু জানার চেষ্টা করি এই উন্মাদ সম্পর্কে, তারপরে আমরা মিজানুর রহমান আজহারের কাছে আসবো, মানে এখানে আসবো। সাথেই থাকুন, আমরা মুফাসসিল ইসলামের বক্তব্যটি একটু প্লে করছি। মোহাম্মদ ছিল একটা সেক্সুয়াল প্রিডেটর বা যৌন সঙ্গম ইচ্ছুক পাগল। এই উন্মাদ যখন খুশি তখন আয়াত নিয়ে এসে তার বর্বরতা, তার যৌন ব্যভিচারিতা, এগুলো সে কায়েম করত। এবং যখন দাসীদেরকে বন্দি, যুদ্ধবন্দীদেরকে সেক্স করে তাদের ভিতরে বাচ্চা পুরে দেওয়ার জন্য সঙ্গম করত, তখনও সে ওই কোরআনে আয়াত নিয়ে আসত। 4 নম্বর সুরার 24 নম্বর আয়াত, 33 নম্বর সুরার 50 নম্বর আয়াত, যা যা মনে নেয়। ওকে দর্শক শ্রোতা, এই ফাঁকে আমরা চলুন একটু দেখে আসি কোরআনটি। এটা হচ্ছে 33 নম্বর সুরা, যেটা আহজাব, এবং এটা 37 নম্বর আয়াতটি যদি আপনারা একটু দেখেন, এখানে দেখুন কি লেখা আছে। আর স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যার যার প্রতি অনুগ্রহ করেছেন। আপনি তাকে বলেছিলেন, তুমি তোমার স্ত্রীর সাথে বজায় রাখো এবং আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আর আপনি আপনার অন্তরে গোপন করেছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। এই যে গোপন করা এবং প্রকাশ করে দেওয়ার যে কথা এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে মূলত আলটিমেটলি জয়নবকে বিয়ে করার যে বাসনা বা খায়েস ছিল নবী মোহাম্মদের, সেইটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিতে চাচ্ছেন। আচ্ছা, এখন কেন উনি এটা লুকানোর চেষ্টা করছিলেন সেটা যদি আমরা একটু পড়তে চাই, দেখুন আমি মেনলি পড়ি। আপনি লোকদের ভয় করছিলেন, অথচ আল্লাহকে বেশি ভয় পাওয়া অধিকত সঙ্গত। এখানে দেখুন লোকদেরকে ভয় পাওয়ার কথা বলা হচ্ছে, মানে মোহাম্মদ নিজে ওই পাড়া প্রতিবেশী বা আশেপাশে যারা ছিলেন আত্মীয় স্বজন, তাদেরকে উনি ভয় পাচ্ছিলেন যে তারা কি বলবে আমি যদি এই ধরনের একটি কাজ করি। তখন এই আয়টি যখন আসলো যে তুমি যা অন্তরের মধ্যে গোপন রেখেছো তা আমি প্রকাশ করে দিতে চাচ্ছি, মানে এটা আল্লাহ প্রকাশ করতে চাচ্ছেন, মানে আল্লাহ নিজেই তার যে পুত্র পালক পুত্র যায় তার বউকে ডিভোর্স দিয়ে তার সাথে বিয়ে করিয়ে দিচ্ছেন। দেখুন এখানে স্পষ্টভাবে লেখা আছে, যখন জায়েদ তার স্ত্রীর সাথে প্রয়োজন শেষ করলো, তখন আমরা তাকে আপনার নিকট বিয়ে দিয়ে দিলাম। আমরা তাকে, মানে জনবকে আপনার নিকট, মানে মোহাম্মদের নিকট বিয়ে দিয়ে দিলাম। এখানে কে কার কাছে বিয়ে দিল সেই ব্যাপারটা স্পষ্ট, মানে এখানে আপনারা পড়লে একটু কনফিউজড হতে পারেন যে এখানে আমরা এই শব্দটি কেন ব্যবহার করা হলো। এখানে আমরা দিয়ে আসলে মোহাম্মদ নিজে তার গ্রুপকে বোঝাইছে, মানে আল্লাহ এবং সে নিজে একটি গ্রুপ এটাকে। আচ্ছা, যাই হোক, এটা ভিন্নভাবে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে যে আমরা মানে হচ্ছে একটি শক্তিশালী ওয়ার্ড। যাই হোক, যাতে মোমিনদের পোষ্য পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করতে বা স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা না হয়, তাহলে আমরা যেটা একটু আগে দেখতে পেয়েছি, এই যে শ্বশুর এই মেয়েটিকে বিয়ে করলো, মানে তার ছেলের বউকে, এইটা যাতে সমস্যা না হয় সেই জন্য মূলত এই জায়গাটায় এই ধরনের কথা বলা আছে যে তোমরা চাইলে বিয়ে করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে মোহাম্মদ এইভাবে আসলে আয়াত নিয়ে আসতো তার নিজের প্রয়োজন মেটানোর জন্য, এবং পরবর্তীতে বলতো এটা হচ্ছে আল্লাহ কর্তৃক আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, মুফাসসিল ইসলামের কাছে আমরা আবার ফিরতে চাই, দেখা যাক উনি কি বলেন। এবং সেটা হাদিসেও পাবেন, লাভদার দোকানে সহি হাদিসই পাবেন, 3433 নম্বর হাদিস, সেই মুসলিম অষ্টম খণ্ড, দেখে নিন, দেখে নিন। এই বদমাস, ইতিহাসের বদমাস, সে তার স্ত্রী জয়নব বিনতে জাহাশ, এই জয়নব ছিল আসলে তার পুত্র, পালক পুত্র। তো যাই হোক, এই আবদুল্লাহ তার ভাইকে নিয়ে যখন সে আসে মদিনাতে, তার কিছুদিন পরেই জৈনবকে বিয়ে করতে বলে মোহাম্মদ, যে তার যে পালক পুত্র জায়েদকে সে বিয়ে করতে বলে। কিন্তু জায়েদ ছিল আসলে মোহাম্মদের প্রথম দিকে খাদিজার দাস, তাই এই দাসকে বিয়ে করতে হবে মোহাম্মদের পালক পুত্র হলেই, এটা জৈনব খুব একটা মেনে নিতে পারছিল না। এবং এই জৈনবের ভাই যে আবদুল্লাহ, সেও মেনে নিতে পারছিল না। এবং তাই সে বললো যে আমি কোরাইশের একজন ডিভোর্সি, কোরাইশ বংশের, এখন এর জন্য আমাকে এই দাসকে বিয়ে করতে হবে, এই দাস বংশ, এই ছোটো বংশকে বিয়ে করতে হবে, এটা সে কোনো মতেই মেনে নিতে পারছিল না। তখন কিন্তু ঠিকই কোরআনের আয়াত নাজিল হয়, সেই 33 নম্বর সুরার 36 নম্বর আয়াত, যে যারা বিশ্বাসী তখন, যারা বিশ্বাস করবে তখন এই নবীর ডিসিশন নিয়ে তর্ক করাটা শোভা পায় না, তারা যা ভালো মনে করবে সেটা বোঝা, যে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা তাকে সেটা ফেলে দিতে হবে। সুতরাং উচিত জয়নবের জায়েদকে বিয়ে করা। তাই
সে জানবকে জানব বিয়ে করে জায়দকে। সেই বিয়েটি টিকে মোটামুটি দু বছর। একদিন মোহাম্মদ তার জৈনবের বাড়িতে যায়। এখানে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, ইসলামিক বিখ্যাত ঐতিহাসিকরা কেউ কেউ মনে করেন যে যখন মোহাম্মদ তার বাসায় গিয়েছিল তখন জৈনব তার ঘরের খোলামেলা পোশাক পরা ছিল। মোহাম্মদ দেখে তখন তাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলে তখন ওখান থেকে সে ওখান থেকে সরে যায়, চলে যায়। এবং চলে গিয়ে তারপরে তার ভিতরে আন্দোলন শুরু হয়, আন্দোলিত হতে থাকে। এবং জায়েদ তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে নবী আপনি তো বাসায় গিয়েছিলেন, আপনি কি আপনি যদি জায়েদকে চান আপনি নিতে পারেন, কারণ সেটা বোঝাই যাচ্ছিল এই ঘটনা ছড়িয়ে গেছিল। কিন্তু হাদিসে যেটা আছে যে জৈনবের কাছে যে বাসায় যে সে গিয়েছিল এটা বুখারিতে আছে, বুখারিতে আপনি দেখে নেবেন। বুখারিরা এখানে আপনারা স্পষ্ট জানবেন যে এই জায়েদ অর্থাৎ পালক পুত্র সে গিয়েছিল মোহাম্মদের কাছে, গিয়ে যখন সে বলে যে আপনি যদি আমার বউকে চেয়ে থাকেন আপনি নিতে পারেন, তখন মোহাম্মদ বলল না 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 তোমার বউকে তুমি রাখো, মানে লুচ্চামি কারে বলে আর কি। তখন মোহাম্মদের ভিতরে কিন্তু পুরুষ পাঠ শুরু হয়ে গিয়েছিল এবং এই পুরুষ পাঠ আন্দাজ করে জায়েদের সাথে ওর বউয়ের কিন্তু ঝগড়া শুরু হয়। জায়েদের সাথে এই জৈনবের ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে জৈনবের সাথে দরজা পর্যন্ত বন্ধ করে দেয়, জৈনব জায়েদের বেডরুমের দরজা বন্ধ করে দেয়। অপবাদ কারণ শুরু হয়ে গেছে তো, আমার অবর্তমানে আমার বউকে ভিজিট করে যায় দিনের নবী মোহাম্মদ। তো যাই হোক, তারপরে অলৌকিক ঘটনা ঘটে যায়। 33 নম্বর সুরার আবার 37 নম্বর আয়াতটি নাজিল হয়ে যায়, এর পরবর্তী আয়াতটি নাজিল হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে 33 নম্বর সুরা 37 নম্বর আয়াতটি দেখালাম। এখানে মূলত তার বালক পুত্র যিনি ছিলেন জায়েদ, তার বউকে সে ডিভোর্স করায় এবং তারপরে তাকে কিন্তু বিয়ে করে তার বিছানায় নেয়। এটা কিন্তু আপনারা আর বিভিন্ন জায়গায় গেলে পাবেন, হাদিসে রয়েছে, তাবারিতে রয়েছে, বিভিন্ন জায়গায় গেলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এখানে মুফাসসিল ইসলাম যতটুকু ব্যাখ্যা করলেন আই থিঙ্ক দিস ইজ সাফিসিয়েন্ট। তো এই বিয়ের কারণটি যদি আমরা একটু জানতে চাই, এখানে যিনি আছেন মিজানুর রহমান আজহারি হা করে আছেন, আমরা ওনার মুখ থেকে আসলে এইটার রিজনটা একটু জানতে চাই, কেন উনি এতগুলো বিয়ে করেছেন। এবং আমরা ওই পোর্শনটা আসলে শুনতে চাই যেখানে তার পালক পুত্রকে কেন বিয়ে করেছেন, চলুন আমরা শুনে নিই। পালক পুত্র, খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে? জায়েদ বিন হারিসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন, সবাই বলতে আরম্ভ করলো জায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে জায়েদ। আসলে কি মুহাম্মদ ইসলামের ছেলে? না। আচ্ছা দেখুন, এখানে যে লজিকটা আসলে দাঁড় করানো হচ্ছে যে পালক পুত্র আসলে কোনো পুত্র নয়, এইটা প্রুভ করার জন্য তার বউকে বিয়ে করতে হবে। কেন এটা করতে হবে? আচ্ছা ধরে নিলাম যে মুহাম্মদের যে পালক পুত্র জায়েদ ছিলেন তাকে সবাই নিজের পুত্র মনে করতেছে, ফাইন, ইটস ফাইন, সে ঘোষণা দিয়ে দিলেই হলো, অথবা কোরআনের মধ্যে একটি আয়াত নিয়ে আসলেই হলো যে পালক পুত্র মোহাম্মদের আপন পুত্র নয়, সে হচ্ছে পালক পুত্র, দ্যাটস ইট, মানে জায়েদ পালক পুত্র, এটাই হচ্ছে ফাইনাল। এই ধরনের একটি আয়াত নিয়ে আসলে অথবা সবার সামনে যদি সে ঘোষণা দিত, কারণ তখন তো মোহাম্মদ জীবিতই ছিল, তখন সবার সামনে একটি ঘোষণা দিলেই এই ব্যাপারটা কিন্তু হয়ে যেত যে জায়েদ কিন্তু আমার আপন পুত্র নয়, সে হচ্ছে আমার পালক পুত্র, এটুকু বললে কিন্তু হতো। তার বউকে বিয়ে করে তারপর এটা প্রমাণ করতে হবে কেন যে সে আমার পুত্র নয়, এটা এটা কোন ধরনের লজিক? এটা কি কোনো প্রকার মেক সেন্স করে? আপনারা একটু চিন্তা করেন, একটা মানুষের বউকে বিয়ে করে প্রমাণ করতে হবে যে ওইটা আমার ছেলে না। এখন আরেকটি ব্যাপার একটু আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে যদি কেউ পালক পুত্রকে নিজের পুত্র ভাবে তাহলে তো এটা আরও ঘনিষ্ঠ হলো, তাই না? সম্পর্কটা আরও দৃঢ় হলো, এটা ভালো নাকি সম্পর্কটাকে নষ্ট করে দেওয়াটা ভালো? ফর এক্সাম্পল, আমি একজনকে নিয়ে আসলাম, আননোন কোনো একজন পার্সনকে আমার বাসায় এনে রাখলাম এবং সে আমাকে ভাই সম্বোধন করে। তো লং টার্ম যখন আমার সাথে থাকলো সে আমাকে ভাই ভাই সম্বোধন করে, তখন ধরেন আমাদের যে পাড়া প্রতিবেশী রয়েছে তারা সবাই মানে বলতেছে যে সে হচ্ছে যে তার ভাই, তাহলে এটা যদি বলে তাহলে এখানে তো কোনো সমস্যা নেই, সম্পর্কটা তো আরও ঘনিষ্ঠ হলো, এটা ভালো নাকি যদি কেউ বলে যে সে তার ভাই না বা তার সাথে কোনো সম্পর্ক নেই সেটা ভালো? দেখুন, একটা সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ততই তো ভালো, সম্পর্ক ভালো রাখাটাই হচ্ছে ভালো, তাই না? সম্পর্ক ছেদ করাটা এটা কোনোভাবেই ভালো না। তাহলে মোহাম্মদ এখানে সে তার পালক পুত্র হিসেবে রেখেছে, মানুষজনও বিষয়টা পজিটিভলি নিচ্ছিল, কিন্তু ব্যাপার হলো সে তার বউকে মূলত দেখার পর, ওই যে নগ্ন অবস্থা দেখার পর লোভ জাগার কারণে সে কিভাবে এই উদ্দেশ্য হাসিল করতে পারে, এটাই ছিল তার মুখ্য দান্দা, যার ফলে সে কোরআনের মধ্যে আয়াত নিয়ে আসে এবং ফাইনালি তাকে বিয়ে করে ফেলে। আমরা রিজনটা একটু শুনতে চাই। হারেসার ছেলে, এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাসকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো, বা সুবহানাল্লাহ,
legal cause to inform the society the legal rule of Islam. Oh, আমি টোটালি স্পিচলেস। মানে ইসলামের রোলটা মানুষকে জানানোর জন্য নাকি এই বিয়েটি করেছে। এবং মজার ব্যাপার হলো, আপনি যখনই মোহাম্মদের মাল্টিপল বউ সম্পর্কে আপনি প্রশ্ন তুলবেন, তখনই তারা যে উত্তরটি দিবে সেটা হচ্ছে যে মোহাম্মদ নাকি লাজুক ছিল, সে ইসলাম ধর্ম প্রচার করতে পারছিল না একা একা, যার ফলে বউদের সাহায্যের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা একটু প্রথমে শুনে নিই, তারপরে আমি কথাগুলো বলছি। শুনবি, বেশি লাজুক ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না, লজ্জায়। বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়। প্রশ্ন হবে, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন, নবী সাহাবার আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। ওকে, আপনারা শুনতে পেয়েছেন, একাধিক বিয়ে বা একাধিক বউ মোহাম্মদের থাকার পেছনে আসলে মূল রিজনটা হচ্ছে ইসলামকে ছড়িয়ে দেওয়া, মানে মাসলা মাসাইল যাতে মেয়েরা তাদের কাছ থেকে জানতে পারে এটা। এখন আপনার একটু লজিক দিয়ে চিন্তা করেন, দেখুন, কাম টু দ্য লজিক। প্রথম কথা হলো, আপনি যদি চিন্তা করেন যে মোহাম্মদের আসলে ওয়াইফদেরও প্রয়োজন হতো এই ধর্মটি প্রচার করতে, তাহলে বুঝতে হবে যে মোহাম্মদ নিজে পারফেক্ট নবী নয় বা রাসুল নয়, কারণ সে একা একা পারতেছে না। তাহলে 50% যদি অন্য কেউ করতে হয়, অথবা তার বউরা করতে হয়, অথবা 20% ওয়াটএভার একটা পার্সেন্টেজ যদি তার বউরা ফুলফিল করতে হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু কমপ্লিট নবী আপনি বলতে পারছেন না। অর্থাৎ আপনি কোনোভাবেই মোহাম্মদকে একজন পরিপূর্ণ নবী বলতে পারবেন না, কারণ তার হেল্পার প্রয়োজন। আচ্ছা, এইটা গেল একটা পয়েন্ট। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যদি ধরি নিই যে মাসলা মাসাইল জানানোর জন্যে মূলত তাকে বিয়ে করতে হয়েছে অন্য বউদেরকে, তাহলে দেখেন মোহাম্মদ একা হয়ে যদি সমস্ত পুরুষের মাসলা মাসাইল নিজে দিতে পারে একজন মোহাম্মদ হয়ে, তাহলে একজন বউ কেন সমস্ত মেয়েদের বা নারীদেরকে মাসলা মাসাইল জানাতে পারবে না? মোহাম্মদ, আপনি একটু চিন্তা করেন, ভালোভাবে চিন্তা করেন, একজন নবী মানে মোহাম্মদ নিজে একজন পুরুষ, সে যদি সবাইকে মাসলা মাসাইল জানাইয়া বেড়াইতে পারে, তাহলে কেন একটা মহিলা পারবে না? অর্থাৎ মোহাম্মদের একটিমাত্র বউ যদি থাকতো, তাহলে একটিমাত্র বউদের কাছ থেকে কিন্তু সকল নারীরা জানতে পারতো। এবং যদি ব্যাপারটা এরকম হইতো যে একজন নারীকে বলে দিছে, ওই নারী গিয়ে আরও পাঁচজনকে বলছে, এবং মেয়েদের স্বভাব তো এটাই, একজনকে বললে তারা আরও দশজনকে বলে, তো ব্যাপারটা যদি তারা এভাবে ইন্সপায়ার করে দিত যে হ্যাঁ তোমাকে আমি বললাম, তুমি গিয়ে আরও পাঁচটা নারীকে বলবা, তুমি আরও পাঁচটা নারীকে বললা, তাহলে কিন্তু হয়ে যেত। ধরেন একটা মাসলা, সেটা নবী মোহাম্মদের একজন বউ সেটা বলে দিল একটা মজলিসের মধ্যে, এবং সেখানে ধরেন হচ্ছে 20 জন নারী ছিল, এই 20 জন গিয়ে আসলে আরও 20 জন বা 40 জনকে জানাতে পারবে। তাহলে কীভাবে এই মোল্লা বলছে যে একাধিক বিয়ে না করলে মাসলা মাসাইলগুলো জানানো যেত না? অবশ্যই মাসলা মাসাইলগুলো জানানো যেত, আমি অলরেডি বিষয়টা এক্সপ্লেন করলাম। যাই হোক দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকুন। টাটা।